শুভ দুপুরবেলা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের খালোকিত ড্যানিয়েল মেয়র। আমাদের এখানে আছেন মিসেস ফরিদা ইয়াসমিন, ড্যানিয়েল মেয়র টু। আপা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যখন নির্বাচনে আসলেন, এটা কত সালের দিকে আসলেন? আমি তো আগের মেয়রের সাথে ছিলাম 16 বছর, আর এই মেয়রের সাথে এই 2.5 বছর চলছে। বাসায় থাকে তাহলে আরো 2.5 বছর হয়ে 21 বছর হবে। ভিউয়ার্স, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে কথাটা তুলে ধরলে। আমরা এক যুগ পার করে দুই যুগের মধ্যে পদার্পণ করছি, এই জন্য মিসেস ফরিদা ইয়াসমিন আপা, একজন প্যানেল মেয়র হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার এবং সাথে আছে স্পেশাল করেসপন্ডেন্ট স্বামীজান সিমি। আমি তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি অক্লান্ত পরিশ্রম করে দূর থেকে এসে আপার সাক্ষাৎকার দেওয়ার জন্য। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি ফরিদা আপা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি যখন প্যানেল মেয়র নির্বাচিত হলেন, হ্যাঁ মেয়রের পরের স্থানটা কিন্তু প্যানেল মেয়র, রাইট? এই যে একটা চেয়ার আপনি পেলেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? আসলে আমি যখন আমরা কাউন্সিলর হই, তখন কাউন্সিলর হওয়ার আগের থেকেই আমার মেয়র মহোদয় জুয়েল রহমান জুয়েল সাহেব, উনি এই মুহূর্তে হসপিটালে আছে, উনি একটু অসুস্থ। উনি সবসময় বলতো যে ফরিদা আপা আমার এলাকায় গেলেই দেখতো, আপনি তো বাস করবেন ইনশাল্লাহ, মানে তবে আপনারা একটা ভালো পদে দিব। তা আমি কোনোদিনই ভাবি নাই যে আমি প্যানেল মেয়র হব। আমার শিক্ষাগত যোগ্যতাও কম, আমি কোনোদিন চিন্তা করি, ওটার থেকে আমি একটু দুর্বল ছিলাম যে আমি আমি কীভাবে বলবো যে আমাকে বানাইবো, চিন্তা করতাম, কোনোদিন আমি ভাবিও নেই স্বপ্নে যে আমাকে বানাইব। তো মেয়র মহোদয় উনি সবার সাথে বসে আমাকে আমরা যখন পাশ করলাম, করার পরে আমরা বসলাম এই আমাদের মেয়র দ্বারা 21 জন কাউন্সিলর আর মেয়র মহোদয় দ্বারা 21 জন নিয়েই আমাদের এই পৌরসভা। সবসময় কল্পনা করতাম যে এই পুরসভা কোনো অনেক দিনের পুরসভা, প্রায় 126 বছর একটা পুরসভা, এই পুরসভায় আমাকে প্যানেল মেয়র বানাইব, এটা আমি কল্পনাও করি। আমি আমার নিজ নিজ মতো আসপাশের কাউন্সিলর হিসেবে যে দায়িত্ব সেটা করতাম। তো এই আমি দোয়া করি আলাদা দিব উনিকে, মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু, জলমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি, আইনসর এবং চাঁদপুর আসনের তিনবারের জন্য সফল মন্ত্রী, মন্ত্রী সাবেক নারী পররাষ্ট্রমন্ত্রী বর্তমান আলাদা শিক্ষামন্ত্রী, জলমন্ত্রী ওনার খুব কাছের মানুষ, আমাদেরও কাছের মানুষ, চাঁদপুরের অহংকার, চাঁদপুরের গর্ব। উনি বেড়ায় আমার মহোদয় উনিশা, ওনারা সিদ্ধান্ত নিল কীভাবে ডাকার, তো আমি জানি।